ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা মজার রেসিপি করে দেখাবো, যেটা হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। এখানে আমি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। গরম হয়েছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব, মানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এর মাঝে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে পানি দিয়ে দিচ্ছি, দেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো শেষ, এখন এর মাঝে আমি পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিব। ডাঁটাগুলো শক্ত, একটু হতে সময় লাগবে, এর জন্য আমি ডাঁটাগুলো আগে কষিয়ে নেব। এখন আমার ডাঁটাগুলো একটু কষিয়ে নিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দেবো। আমি এখন ঢেকে দিচ্ছি, একটু পরে পুঁই শাক নিচে নেমে যাবে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, এরপর আমি মাছগুলো দিয়ে দিব। আমি ডিমটা রেখে দিয়েছি, ডিমটা দিব না আমি পুঁই শাকের সাথে, ডিমটা আমি কাকরোলে ভাজি করব। একটু লবণ দিচ্ছি আমি, আর একটু লবণ লাগবে আমার, আর আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আর কিছুক্ষণ কুক করলে আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার পুঁই শাক আর ইলিশের লুকটা কি সুন্দর এসেছে, এত মজা হয় রান্নাটা, এভাবে ট্রাই করবেন আপনারা। আমার রান্নাটা শেষ, আমি তোমাদের এখনই সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কি সুন্দর লুক এসেছে। একবার হলো এই আমি রান্নাটা আমার এই স্টাইলে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কি কেমন হয়েছে। সবাই আপনারা ভালো থাকেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।